আপনারা কি জানেন বাগান তৈরিতে প্লাস্টিকের ব্যবহার কোন কোন পদ্ধতিতে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়? না জানলে অবশ্যই দেখুন ভিডিওটি, আজকে নতুন কিছু জানতে পারবেন এর মাধ্যমে। বাগান করার ক্ষেত্রে প্লাস্টিকের বোতল বা ক্যারি ব্যাগ আমরা যদি সঠিক কাজে লাগাতে পারি তাহলে মিলবে দারুণ রেজাল্ট। তো শুরুতেই দেখে নেব নতুন একটি টিপস। তো বন্ধুরা, আমরা এই সময় ডাল কাটাই ছাটাই প্রুনিং করছি। তো এভাবে ডাল প্রুন করার পর আপনারা যদি এভাবে প্লাস্টিক দিয়ে ওপরের এই ডালগুলোকে কিছুদিনের জন্য কভার করে রাখেন তাহলেই দেখবেন এর রেজাল্ট। এমনি খোলা আকাশে রাখলেও কুশি বাইর হয়, তবে এই পদ্ধতিতে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলে দেখবেন পাতায় কোনো রকম স্পট পড়বে না, পোকামাকড়ের উপদ্রব খুবই কমে যাবে, প্রচুর পরিমাণে কুশি বাইর হবে এবং এই কচি পাতাগুলো একদম ফ্রেশ থাকবে, কোনো রকম পোকার উপদ্রব হবে না। তবে খোলা আকাশে রাখলে দেখবেন এই পাতাগুলো অনেক সময় কুকড়ে যায়, বিভিন্ন পাতা বিভিন্ন কালারের হয়ে থাকে, কিন্তু এই পদ্ধতিতে রাখলে তা হবে না। প্লাস্টিক দিয়ে কভার করে রাখতে পারেন, এটা নতুন টিপস। তবে প্লাস্টিক বেশি দিন রাখবেন না, এরকম কুশি বাইর হওয়ার পরেই প্লাস্টিকটি তুলে ফেলবেন। গাছে প্লাস্টিক থাকাকালীন কখনো এই গাছটিকে রৌদ্রে রাখবেন না, ছায়ায় এই কাজটি সম্পূর্ণ করুন, তবেই সাকসেস পাবেন। দ্বিতীয়ত, যে কোনো ফুল বা সবজি চাষের ক্ষেত্রে প্লাস্টিককে মালচিং হিসাবে ব্যবহার করতে পারেন। গাছের গোড়ায় এভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলে অনেকটাই উপকার হবে গাছের, কোনো রকম আগাছা জন্মাতে পারবে না, মাটি উর্বর থাকবে, এর ফলে অনেকটাই পরিশ্রম কমে যাবে, ভালো ফলন পাবেন। তো দেখুন দু সাইডে এভাবে গাছের প্লাস্টিক কভার করে দিলে এটা মালচিং হিসাবে কাজ করবে, গাছের অনেকটাই উপকার হবে, এজন্য এই পদ্ধতিতেও আপনারা প্লাস্টিক ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, কীটনাশক মুক্ত ফল চাষের জন্য প্লাস্টিক ব্যবহার করতে পারেন। এই প্লাস্টিককে ব্যবহার করবেন কোন সময়? ফলগুলো ছোট থাকাকালীন আপনারা প্লাস্টিক দিয়ে এভাবে কভার করে রাখুন, তাহলে বাইরে থেকে কোনো রকম পোকামাকড় অ্যাটাক করতে পারবে না, ফলগুলো একদম ফ্রেশ থাকবে, ফলের সাইজ হবে দ্বিগুণ। তো বন্ধুরা, এটা ছিল ফল চাষের ক্ষেত্রে। আপনারা ফল যদি ভালো পেতে চান বা ভালো রাখতে চান, এই পদ্ধতিতে প্লাস্টিক ব্যবহার করতে পারেন। চতুর্থত, যে কোনো ফুল এবং ফলের বীজ জার্মিনেশনের ক্ষেত্রে প্লাস্টিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, বীজ বপন করার পর আপনারা যদি এভাবে প্লাস্টিক দিয়ে কভার করে রাখেন তাহলে 90%-এর ওপরে সফলতা পাবেন। যেমন ফলের বীজ দেখবেন সহজে অঙ্কুরিত হতে চায় না, তো এজন্য এই বীজগুলোকে 24 ঘন্টা ভিজিয়ে রেখে এয়ারটাইট কন্টেইনারের মধ্যে আপনারা কোকোপিটের মধ্যে বসিয়ে রাখুন, তাহলেই দেখবেন এর রেজাল্ট। সহজেই অঙ্কুরিত হবে এই কাঠবাদাম এবং আপেলের বীজ। বীজ বপন করার পর খোলা আকাশে রাখলে টেম্পারেচারের কম বেশির ফলে এই বীজগুলো সঠিকভাবে জার্মিনেশন হয় না। তবে আপনারা বীজ বপন করার পর প্লাস্টিক দিয়ে ঢেকে রাখুন, তাহলেই দেখবেন সহজেই অঙ্কুরিত হবে, কোনো রকম সমস্যা হবে না। যেমন এই ধনেপাতার বীজ কিন্তু সহজে অঙ্কুরিত হতে চায় না। এই বীজগুলোকে 24 ঘন্টা জলে ভিজিয়ে রেখে জল থেকে তুলে একটি এয়ারটাইট পাত্রে এভাবে প্লাস্টিক দিয়ে কভার করে রাখুন, তাহলে দেখবেন 6 থেকে 7 দিনের মধ্যেই বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে। এজন্য এই পদ্ধতিতে বীজ অঙ্কুরিত বা জার্মিনেশনের পাশাপাশি আপনারা ডাল কাটিং থেকে চারা করার জন্য এই প্লাস্টিক ব্যবহার করুন, তাহলে দেখবেন সফলতা তাড়াতাড়ি মিলবে। বন্ধুরা, গোলাপের ডাল সহজে গ্রো হতে চায় না, এজন্য ডাল বসানোর পর এভাবে প্লাস্টিক দিয়ে কভার করে রাখুন, তাহলে অবশ্যই আপনাদের চারাগুলো সাকসেস হবে। শুধু গোলাপের ডাল নয়, যে কোনো কাটিং বসানোর পর আপনারা এভাবে প্লাস্টিক দিয়ে কভার করে রাখুন, এতে টেম্পারেচার মেনটেন রাখা যাবে এবং ডালগুলো সহজেই গ্রো হবে। তো এই পদ্ধতিতে অনেক ভিডিও চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। পাশাপাশি আপনারা কলম তৈরিতেও প্লাস্টিক ব্যবহার করুন। এটা আপনারা সকলেই জানেন যে কলম তৈরিতে প্লাস্টিক ব্যবহার করলে এরকম চারা সহজেই করা যায়। তবে সফলতার পাশাপাশি প্লাস্টিক কিন্তু গাছের ক্ষতিও ডেকে আনে। যেমন গাছের গোড়ায় যদি প্লাস্টিক কোনো কারণে থেকে যায় তাহলে সেই গাছটি তাড়াতাড়ি দুর্বল হবে, ভালো গ্রো হবে না এবং একসময় গাছটি মারাও যেতে পারে। দেখুন, ধরে নিন এরকম একটি প্লাস্টিক আপনারা যদি গাছের গোড়ায় রেখে দেন বা গাছের গোড়ায় কোনো কারণে থেকে যায়, তাহলে শেকড়গুলো কিন্তু এই প্লাস্টিককে সহজে ভেদ করে বেরোতে পারে না। এই শেকড়গুলো একসঙ্গে গুটিয়ে থাকার কারণে গাছ কিন্তু সহজে খাদ্য গ্রহণ করতে পারে না, এজন্য গাছের চারা রোপণ করার পর প্লাস্টিক যেন গাছের গোড়ায় না থাকে সেজন্য সেদিকে খেয়াল রাখুন। এই ছিল কয়েকটি ভালো এবং মন্দ প্লাস্টিক গাছের ক্ষেত্রে ব্যবহারের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।